আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাতে চলেছি নাটোরে বোম্বাই লতিরাজ কচুর চারা। তো এই যে চারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব চারা, এগুলো কিন্তু সব চারা করছি আমরা। আমরা কিন্তু এটা বেডে সংরক্ষণ করছি, জমি থেকে ছোট ছোট চারা উঠে আমরা কিন্তু এখানে সংরক্ষণ করে তারপরে কিন্তু এগুলা এগুলা বড় হয়েছে। তো এরপরে আমরা এগুলো কিন্তু বিক্রি করে থাকি। তো ভিউয়ার্স, এই যেগুলো চারাগুলো দেখতে পাচ্ছেন, তো এই চারাগুলো কিন্তু লাগানোর 60 থেকে 65 দিনের ভিতরে কিন্তু আপনারা লতিটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এটা 8 থেকে 9 মাস পর্যন্ত আপনারা লতিটা বিক্রি করতে পারবেন। এই লতি বিক্রি করার শেষে আপনারা কিন্তু কচুটাও বিক্রি করতে পারবেন। পার পিস 20 থেকে 30 টাকা পর্যন্ত আপনারা কচুও বিক্রি করতে পারবেন ভিউয়ার্স। আর এটা আপনারা প্রতি সপ্তাহে 5 থেকে 6 মণ পর্যন্ত আপনারা 1 বিঘা জমিতে আপনারা এটা উঠাইতে পারবেন। আর এটা আপনারা চাষে কিন্তু আপনারা অধিক লাভবান হবেন। কারণটা হচ্ছে, আপনারা প্রতি সপ্তাহে যদি 5 থেকে 6 মণ পর্যন্ত লতি উঠাইতে পারেন, সর্বনিম্ন লতিরাজ কচুর বাজার আমরা সর্বোচ্চ বিক্রি করছি 2400 থেকে 2500 টাকা মণ বিক্রি করছি, আর সর্বনিম্ন যেটা সেটার বাজার হচ্ছে 1600 থেকে 1700 টাকা সর্বনিম্ন বাজার। তো আমি সর্বনিম্নটাই ধরি, উচ্চটা না ধরি এখন। তো এই সর্বনিম্ন বাজারটা কিন্তু 1600 ধরতেছি। তো 1600 করে বিক্রি করলে প্রতি সপ্তাহে যদি আপনার 5 থেকে 6 মণ লতি হয়ে থাকে, তাহলে হিসাব করেন যে প্রতি সপ্তাহে কত হবে আর মাসে কত আসতেছে। তাহলে 8 থেকে 9 মাস পর্যন্ত লতি বিক্রি করতে পারেন, তাহলে কত টাকা বিক্রি হবে। আর আপনারা কতটাও কিন্তু বিক্রি করতে পারবেন, 4000 যদি চার না 4000 না 5000 আপনারা লাগাতে পারবেন। 5000-এ বিহার হবে কি, আপনার লতিরাজের যে লাইনটা হবে সেটা ঘন হবে। তো যেহেতু 1000টা যদি আমরা বাড়াই দেই, সেই কারণে কিন্তু আপনার ফলনটাও কিন্তু বৃদ্ধি হবে আর লতিটাও মোটা তাজা হবে। সেই কারণে আপনারা 5000 চারা লাগানোর 60 থেকে 65 দিনের ভিতরে আপনারা কিন্তু এটা লতি পেতে শুরু করবেন ইনশাল্লাহ। বিকজ আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে আসলে কি পরিমাণে লতি হয়ে থাকে, আপনারা আগের ভিডিওগুলোতে ইনশাল্লাহ দেখছেন হয়তো। ভিউয়ার্স, এটা কিন্তু জীবন বদলে দেওয়ার মতো একটা ভিডিও। আর এটা হচ্ছে, এই চাষটাও কিন্তু একটা অধিক লাভবান একটি ফসল, অল্প খরচে অধিক লাভবান একটি ফসল। এটা এটা যদি আপনারা লাগান এবং চাষ করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফলতা হবেন, সফল হবেন। তো ভিউয়ার্স, আমরা চারা বিক্রি করে থাকি। তো চারা কিন্তু প্রতি পিস আমরা পার পিস 2 টাকা পিস বিক্রি করে থাকি। উন্নত মানের অনেক সুন্দর সুন্দর চারা আছে এখানে। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর লতিরাজ কচুর চারা যদি আপনারা চাষ করতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।